পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি অতি প্রাচীন জনপদের নাম বলাগড়। এই বলাগড়েই রয়েছে শ্রীপুর গ্রাম, আর এই গ্রামেই কয়েক শতাব্দী ধরে নৌকা তৈরির একটি সমৃদ্ধ ব্যবসা হয়ে আসছে। এছাড়াও এখানে আছে মিত্র মুস্তাফিদের তৈরি করা শতাব্দী প্রাচীন দোলমঞ্চ, চণ্ডীমণ্ডপ ও বেশ কিছু প্রাচীন মন্দির, যা নৌকা শিল্পের পাশাপাশি শ্রীপুরের বিশেষ আকর্ষণ। আজ আমার গন্তব্য এই শ্রীপুর গ্রামেই, যেখানে আমরা এখানকার নৌকা শিল্প এবং এই শতাব্দী প্রাচীন নিদর্শনগুলি দেখে নেব। চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক। এইসব শতাব্দী প্রাচীন স্থাপত্য, পুরনো নৌকা তৈরি শিল্প বলাগড়ের এই শ্রীপুর গ্রামকে একটি উইকেন্ড ট্যুর ডেস্টিনেশন হিসেবে বেশ উপযুক্ত জায়গায় পরিণত করেছে। প্রথমে আমরা মিত্র মুস্তাফিদের তৈরি করা এই প্রাচীন নিদর্শনগুলি দেখে নেব, তারপরে আসব এখানকার নৌকা শিল্পে। আমাদের শ্রীপুর সফর শুরু করছি এখানকার মিত্র মুস্তাফিদের তৈরি করা শতাব্দী প্রাচীন দোলমঞ্চ দিয়ে। এই হলো মিত্র মুস্তাফি পরিবারের তৈরি করা সেই দোলমঞ্চ, যেখানে একটা সময় সাড়ম্বরে দোল উৎসব পালন করা হতো। এই দোলমঞ্চের স্তম্ভ এবং খিলান সহ এই স্থাপত্যটি শ্রীপুরের গৌরবময় দিনগুলির একটি আভাস প্রদান করে। আসুন এই মিত্র মুস্তাফিদের সম্বন্ধে আগে একটু জেনে নিই। নদিয়া জেলার উলাবিনগরের বাসিন্দা ছিলেন রামেশ্বর মিত্র। তিনি মুর্শিদাবাদে মুর্শিদ কুলি খানের দরবারে এডিটর জেনারেল হিসেবে কাজ করতেন। এই কাজের সূত্রেই একবার তিনি দিল্লি সফর করেছিলেন। রামেশ্বর মিত্রর কাজ সেই সময় সম্রাট ঔরঙ্গজেবকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি খুশি হয়ে রামেশ্বর মিত্রকে একটি রাজকীয় উপাধি দেন, যার নাম মুস্তাফি। এরপর থেকেই মুস্তাফি নামটি জুড়ে যায় এই মিত্র পরিবারের সাথে। দোলমঞ্চ দেখে আমি এই মুহূর্তে চলে এলাম এখানকার মুস্তাফি পরিবারের তৈরি করা রঘুনন্দন ভবনের সামনে। ১৭০৮ সালে রামেশ্বর মিত্র মুস্তাফির বড় ছেলে রঘুনাথ মিত্র মুস্তাফি হুগলি শ্রীপুরে এসে বসবাস শুরু করেন এবং এখানে জমিদারিত্ব প্রতিষ্ঠা করেন। মূলত তার আমলেই এই যে স্থাপত্যগুলো আপনাদের দেখাচ্ছি এগুলোই কিন্তু এই শ্রীপুরে গড়ে উঠেছিল। রঘুনাথ বা রঘুনন্দন মিত্র মুস্তাফি এখানে বেশ কয়েকটি টেরাকোটার মন্দির, একটি নাট মন্দির, একটি চণ্ডীমণ্ডপ, রাস এবং দোলমঞ্চ সহ একটি বিশাল দুর্গ তৈরি করেছিলেন। আমার পেছনেই এটা হচ্ছে রঘুনাথ মিত্র মুস্তাফির তৈরি করা সেই ঠাকুর দালান। দুর্গা পুজোর সময় এখনও এখানে বেশ জাঁকজমকপূর্ণ করে দুর্গা পুজো হয়, তখন পরিবারের সবাই একত্রে হয় এখানে। যদি কখনও সময় পান একবার এসে এই দুর্গা পুজোটা কিন্তু আপনারা দেখে যেতে পারেন। এই চণ্ডীমণ্ডপ এখানকার মন্দিরগুলোর মধ্যে শ্রেষ্ঠ আকর্ষণ। সম্প্রতি এটিকে সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। ভেতরের দেওয়াল কাঠের প্যানেল দিয়ে সজ্জিত এবং স্তম্ভ ও ছাদের বিমগুলিতে কাঠের খোদাই করা ফুল ও জ্যামিতিক নকশা এই চণ্ডীমণ্ডপের শ্রেষ্ঠ আকর্ষণ। মণ্ডপটি বন্ধ থাকার জন্য ভেতরে ঢুকতে পারলাম না, আপনারা এলে এটিকে সচক্ষে দেখে নিতে পারেন। এটি হলো এই মিত্র মুস্তাফি পরিবারের শতাব্দী প্রাচীন রাসমঞ্চ। এই রাসমঞ্চটিতে নটি চূড়া রয়েছে। রাস উৎসবের সময় এখনও রাধাগোবিন্দকে এখানে নিয়ে এসে এই উৎসব পালন করা হয়। পাশেই রয়েছে মিত্র মুস্তাফি পরিবারের রাধা গোবিন্দের মন্দির। চলুন এই মন্দিরটাও একবার ঘুরে দেখে নিই। মন্দিরে ঢুকতেই দেখলাম রাধা গোবিন্দের পুজো হচ্ছে। ভাগ্যটা ভালো ছিল, তাই ওনার দর্শনটাও হয়ে গেল। কি অপরূপ সুন্দর দেখুন এখানকার রাধা গোবিন্দের বিগ্রহটি। রাসের সময় কেমন উৎসব হয় এখানে? বড় উৎসব হয়। আচ্ছা, মেলাও বসে। আচ্ছা, মন্দিরগুলি এখনো অক্ষত থাকলেও রঘুনন্দন মিত্র মুস্তাফি তৈরি করা দুর্গটি আজ ধ্বংস হয়ে গেছে, রয়ে গেছে তার স্মৃতিটুকু। এই হলো
এই মিত্র মুস্তাফি পরিবারের তৈরি করা এখানকার বিনয় মঞ্চ। এই মন্দির কমপ্লেক্সের মধ্যে এটি হলো একটি আটচালা শিব মন্দির, তবে এর গায়ে টেরাকোটার কাজগুলি আজ পুরোটাই নষ্ট হয়ে গেছে। রঘুনন্দন ভবন থেকে বেরিয়ে এসেই সামনে কিছুটা হেঁটে এলেই আপনার চোখে পড়বে মিত্র মুস্তাফিদের তৈরি করা কালী মন্দির। এই শতাব্দী প্রাচীন কালী মন্দিরে এখনও কালী পুজোর সময় কিন্তু মায়ের পুজো হয়। এর পাশেই রয়েছে দুটি টেরাকোটার শতাব্দী প্রাচীন শিব মন্দির। জোড়া শিব মন্দিরের গায়ে টেরাকোটার কাজগুলি আজ অনেকটাই নষ্ট হয়ে গেছে। তার উপর অপটু হাতে পড়ে মন্দিরের গায়ে যে নতুন প্লাস্টার করা হয়েছে তাতে পুরনো কাজগুলি অনেকটাই ঢাকা পড়ে গেছে। এই মন্দিরে এখনও মহাদেবের নিত্য পুজো হয়। মন্দির কমপ্লেক্স থেকে কিছুটা এগিয়ে এসেই পড়বে রাসতলা। এই রাসতলাতেই আছে স্বর্গীয় রঘুনন্দন মিত্র মুস্তাফির তৈরি করা একটি শিব মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ। এই শিব মন্দিরের পাশেই আছে শতাব্দী প্রাচীন বিন্ধ্যবাসিনী মায়ের ঠাকুর দালান, যা তৈরি হয়েছিল 1713 সালে। সামনের এই মাঠটিতে রাস উৎসবের সময় বিশাল মেলা বসে, সেই সময় বহু মানুষ আসে এই মেলাকে উপভোগ করতে। মিত্র মুস্তাফিদের জমিদারি নিদর্শন দেখে আমি চলে এলাম এখানকার নৌকা শিল্প দেখতে। এই দেখুন, এখানে সব বিভিন্ন আকৃতির নৌকা তৈরি হচ্ছে। কাঠ দিয়ে তৈরি হয়? কিরকম দাম এই নৌকাগুলোর? ছোটগুলো 10,000-11,000। আচ্ছা, এইগুলো 13-14, বড় আসুন এখানকার নৌকা তৈরির ইতিহাসটা একটু জেনে নিই। ভাস্কো ডা গামা ভারতের পশ্চিম উপকূলে অবতরণ করার প্রায় 100 বছর পর পর্তুগিজ এবং অন্যান্য ইউরোপীয় শক্তি বাংলায় প্রবেশ করা শুরু করে। এই সময় তারা বাংলায় বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করেছিলেন। ইউরোপিয়ান ঔপনিবেশিকরা বাংলাকে তাদের বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্রে পরিণত করেছিল সেই সময়। ইউরোপীয়রা বুঝতে পেরেছিল যে এই দেশে ব্যবসা করতে গেলে তাদের একটি দেশীয় জাহাজ ও নৌকা শিল্পের প্রয়োজন হবে। বর্তমানে বলাগড়ের কাছে এই শ্রীপুর গ্রামেই সেই সময় একটি নৌকা নির্মাণ শিল্পের স্থাপন হয়েছিল। সেই শতাব্দী প্রাচীন শিল্প আজও হয়ে চলেছে এই শ্রীপুর গ্রামে। কিরম দাম দাদা এই নৌকাগুলোর? হ্যাঁ, এই যেটা বানাচ্ছেন 15,000। ওইগুলো 2,250,000 টাকা। এই বড় বড় যেগুলো, দেখুন কত রকম সাইজের নৌকা এখানে তৈরি হচ্ছে। কতটা নিপুণ দক্ষতার সাথে এখানকার শিল্পীরা এই নৌকাগুলি তৈরি করেন সেটাই কিন্তু দেখার বিষয়। আচ্ছা, 22 হাত, 33 ফুট। কিরম প্রাইস এই নৌকাগুলোর? হচ্ছে 55,000 টাকা। আচ্ছা, এগুলো তো আলকাতরা লাগানো হবে এরপরে না? কিরম সময় লাগে এরম সাইজের নৌকা বানাতে? 10 দিনে কমপ্লিট হয়ে যাবে? আচ্ছা, মানে একদম গঙ্গায় নামিয়ে দেওয়ার মতো হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে, এরপরে আলকাতরা দেওয়া হবে? গাউনি করবে। আচ্ছা, কোটিং করবে, যে জলে নাপতে নেবে। তুমি তো এই কাজের সাথেই যুক্ত না? ছোটবেলা থেকে এই কাজই করছো? এই কাজ ছাড়া আমাদের গতি নেই না। এটা বহু পুরনো শিল্প বলা গড়ে। হ্যাঁ, নৌকা শিল্প বলা গড়ে নাম করা। এখানকার নৌকা তৈরি দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা ভালোভাবে আপনাদের দেখাতে পারলাম। যাই হোক, আপনারা যদি উইকেন্ডে কখনও ছোট্ট একটা ট্রিপ করতে চান তো এই বলাগড়ে আসতে পারেন, এবং এর পাশেই রয়েছে সোমরা বাজার।
সেখানেও মিত্র মুস্তাফিদের তৈরি বেশ কিছু নিদর্শন আছে। আমার একটি ভিডিও করা আছে সোমরাবাজার নিয়ে, আমি লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো একদিনের ট্রিপে আপনারা বলাগড় এবং সোমরাবাজার দুটোই দেখে নিতে পারেন। বলাগড় যেহেতু উইকেন্ড ট্যুর ডেস্টিনেশন, সেজন্য এখানে কিন্তু রাত্রিবাস করার প্রয়োজন পড়ে না। এবং আপনারা এই জায়গায় সড়কপথে এবং রেলপথে কিভাবে পৌঁছাবেন তার ডিটেলসটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পর্বটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের পর্বে।